ভিডিও বুস্টিং আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমরা যারা ফেসবুকে কাজ করি বা আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যারা কাজ করি মোটামুটি এই কথাটার সাথে আমরা মোটামুটি ভালোই পরিচিত। যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো সবথেকে বেশি পরিচিত ভিডিও বুস্টিং নিয়ে। সো আজকে আমরা কথা বলবো যে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিও বুস্ট করতে পারেন। ওয়েলকাম ব্যাক। ভিডিও বুস্ট আমরা কেন করবো আগে এই বিষয়টা জানি, তারপরে দেখবো যে ভিডিও বুস্ট আসলে কীভাবে করতে হয়। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা ইউটিউবে প্রফেশনালি কাজ করি বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউবে নতুন কাজ করি আর পুরনো কাজ করি, একই ব্যাপার। সো ইউটিউবে কাজ করতে করতে একটা সময় এমন একটা পজিশন, একটা সিচুয়েশান চলে আসে যে আমি অনেক কষ্ট করতেছি কিন্তু আমি ফলাফল খুব কম পাচ্ছি। যো ইনভেস্টের কিছু প্রয়োজন পড়ে, অনেক সময় মনে হয় যে ইনভেস্ট করলে হয়তো আর একটু ভালো ফলাফল পেতাম, আর তাছাড়া ইনভেস্ট করলে সবসময় ফলাফল একটু ভালোই পাওয়া যায়। তো কীভাবে ইনভেস্ট করা যায়, কীভাবে ভিডিও বুস্ট করা যায় সে বিষয়ে আমরা স্ক্রিনে যাব এবং সেখানে দেখব যে কীভাবে একটা ইউটিউব ভিডিও বুস্ট করা যায়। সো বুস্টিং কীভাবে করে বা বুস্টিং কেন করবে সেই বিষয়ে একটু কথা বলি। মনে করেন আপনি ইউটিউবিং শুরু করছেন এবং আপনি খুব ভালো কন্টেন্ট তৈরি করেন, খুবই ভালো কন্টেন্ট তৈরি করেন, কিন্তু সামহাও কোনো কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না, আপনার ভিডিওতে ভালো ভিউজ আসতেছে না। সো তখন আপনি কী করতে পারেন, তখন আপনি অল্প কিছু টাকা খরচ করে আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি বুস্ট করতে পারেন গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। এবং অ্যাডওয়ার্ডের বিশেষ কিছু সুবিধা আছে সেটা আমি স্ক্রিনে গিয়েই বলবো, কারণ গুগল থেকেই গুগল অ্যাডওয়ার্ডকে প্রোভাইড করা হয় এবং আপনি চাইলে গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি বুস্ট করতে পারবেন খুব ইজিলি। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি যে ইউটিউব ভিডিও আসলে অ্যাডওয়ার্ডের মাধ্যমে কীভাবে বুস্ট করা যায়। আর আপনি যদি এই বিষয়বস্তুগুলো টোটালি না জেনে থাকেন তাহলে একটু কষ্ট করে এখনই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক। তো ভিডিও বুস্ট করার আগে আমাদের কয়েকটা ইনফরমেশন জানা লাগবে। যেমন আমরা যদি কোনো ইউটিউব ভিডিও বুস্ট করতে যাই সেটা নর্মালি আমরা অনেকভাবেই বুস্ট করতে পারি। আমরা ফেসবুক থেকে বুস্ট করতে পারি, আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বুস্ট করতে পারি, তারপরে আমরা যদি আমরা গুগলের কাছ থেকে বুস্ট করতে চাই, যেমন দেখেন যে ফেসবুক কিন্তু গুগলের মধ্যে না, মানে গুগলের বাইরে, কিন্তু ইউটিউব কিন্তু গুগলের মধ্যে, ঠিক আছে, মানে ইউটিউব কিন্তু গুগলের একটা সার্ভিস। এখন আমি চাচ্ছি গুগলের কাছ থেকে আমার ভিডিও বুস্ট করতে। এখন যদি আমি গুগলের কাছ থেকে করতে চাই তাহলে আমাকে ব্যবহার করতে হবে গুগল অ্যাডওয়ার্ড। সো কীভাবে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট করতে হয় এটা খুবই সহজ, আমি এখনই দেখিয়ে দিব আপনাকে। এবং মজার বিষয় হলো যে যদি আপনি গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করেন, কোনো থার্ড পার্টি ওয়েবসাইট আপনি ব্যবহার না করেন, তাহলে যেটা হয় যে নর্মালি আপনি যদি গুগল অ্যাডওয়ার্ড দিয়ে আপনার কোনো বুস্ট করেন, দ্যাট মিনস আপনার কোনো ইউটিউব ভিডিও যদি আপনি গুগল অ্যাডওয়ার্ড দিয়ে বুস্ট করেন তাহলে সেটা অটোমেটিক র্যাঙ্কও পেয়ে যায় কিছুটা, ঠিক আছে। সো র্যাঙ্কিংয়ের ফ্যাক্টরে আপনার গুগল অ্যাডওয়ার্ড দিয়ে বুস্ট করাটা অনেক ভালো, এটা আমি সবসময় মনে করি। কারণ হলো যে আমি নিজেও অনেকবার ট্রাই করে দেখছি যে আমি ফেসবুক থেকে কোনো ভিডিও বুস্ট করলে সেটা আমি যতটুকু ভালোভাবে বুস্ট করতে পারি ততটুকুই বুস্ট হয়, পরবর্তীতে এটা কিন্তু নিজে নিজে আর বুস্ট হয় না। কিন্তু আমি গুগল অ্যাডওয়ার্ড দিয়ে যত ভিডিও বুস্ট করছি আমি দেখছি যে ওই ভিডিওর বুস্ট টাইম শেষ হয়ে যাওয়ার পরেও ভিডিওটা অটোমেটিক র্যাঙ্কে চলে যায়, অটোমেটিক ভিডিওটাতে ভিউজ আসতে থাকে। সো এটার অর্থ হলো এটা যে আপনি যদি গুগল অ্যাডওয়ার্ড দিয়ে কোনো ভিডিও বুস্ট করেন তাহলে সেটা অটোমেটিক র্যাঙ্কে চলে আসার সম্ভাবনা থাকে। তো চলেন আমরা শুরু করি যে কীভাবে একটা অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট করা যায় এবং কীভাবে আপনার ভিডিও বুস্ট করা যায়। ভিডিও বুস্ট করার জন্য খুবই ইজি ওয়েটা হলো যে প্রথমে আমরা চলে আসবো আমাদের যে ক্রিয়েটর স্টুডিও, দ্যাট মিনস আমাদের ভিডিও ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবো এবং আমি কোন ভিডিওটা বুস্ট করব আমাকে আগে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি নর্মালি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি আমি জাস্ট বুস্ট করার জন্যে। সো আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। ওকে কোনটা সিলেক্ট করি, আচ্ছা উপর থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করি। মনে করেন যে আমি এইখানে ওজো আপডেটের উপরে আমার একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওতে আমার 3000 মাত্র ভিউজ আছে এবং ভিডিওটা আমি আপলোড করছি 31 তারিখে। ওকে, সো এই ভিডিও যদি আমি বুস্ট করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হলো সিম্পলি এইখানে দেখেন ছোট্ট একটা বাটন আছে, এই বাটনটাতে আমি ক্লিক করব। দেন এখানে দেখবেন যে প্রমোট একটা অপশন আছে, প্রমোট, দ্যাট মিন্স আমি আমার ভিডিওটা সরাসরি ইউটিউব থেকেই প্রমোট করতে পারবো, ঠিক আছে। তো আমি প্রমোটে ক্লিক করলাম। প্রমোটে ক্লিক করার পরে দেখেন কি আসে। মজার বিষয় হলো যে ইউটিউব ভিডিও আসলে এখান থেকেই বুস্ট করা যায়। ওকে, তো এখানে বলতে চাচ্ছে যে প্রমোট ইয়োর ভিডিও, ওয়েলকাম, আমাকে ওয়েলকাম জানাচ্ছে। ওকে, তো এখানে আমার ডিটেলস জানাচ্ছে যে প্রমোট ইয়োর ভিডিও, তো আমি জাস্ট সিম্পলি প্রমোট ইয়োর ভিডিওতে ক্লিক দিলাম। আচ্ছা, এখন হলো যে আপনার বাজেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে, খুবই সহজ। আপনার বাজেটটা সিলেক্ট করতে হবে যে আপনি কত ডলার দিয়ে আপনার ভিডিওটা আপনি বুস্ট করতে চাচ্ছেন। এবং তার থেকে মজার বিষয় হলো যে আপনি এখানে যে বাজেটটা সিলেক্ট করবেন অটোমেটিক আপনার এই পাশে আপনার ইনফরমেশনগুলো শো করবে যে আপনি কত ডলার দিয়ে বুস্ট করলে আপনার কতটুকু ভিউজ পাবেন, কতটুকু ইমপ্রেশন পাবেন, কতটুকু হাবি যাবে, সব বিষয়বস্তু দেখাবে। সো আমি মনে করেন যে আমি বাজেট করব, আমি এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডেলি বাজেট,
যদি আপনি মনে করেন যে আপনি $20 দিয়ে বুস্ট করবেন কিন্তু প্রতিদিন $1 করে খরচ করবেন, আপনি তাহলে চলে যাবেন ডেলি বাজেটে, ঠিক আছে? এখানে এখন ডেলি বাজেট দিয়ে দিবেন যে কত ডলার আপনি প্রতিদিন খরচ করতে চাচ্ছেন, আর এইটা হলো যে আপনার টোটাল বাজেট, ঠিক আছে? আপনি কত ডলার টোটাল খরচ করতে চাচ্ছেন, আপনার 14 দিনের বাজেট। নর্মালি আপনি যদি এইখান থেকে, আমি যে সিস্টেম এখানে চলে আসলাম, এইখানে যদি আপনি কোনো বাজেট দেন তাহলে সেটা কিন্তু 14 দিনের বুস্ট হবে। আমার যত ধারণা 14 দিনের বুস্ট হবে, তো আমি এখানে $2 দিলাম। ওকে, ওয়েট করি, $2। ওকে, তো এখানে শো করতেছে যে আমি $2 পাবো মাত্র 1.4K ভিউস, ঠিক আছে, এস্টিমেট ভিউস, এবং 217 ইমপ্রেশন। ওকে, তো এখন যেটা হলো যে আমার অডিয়েন্স, এখানে অডিয়েন্স তো আপনারা বুঝেন যে অডিয়েন্স কী। তো এখানে আমরা যেটা করবো সেটা হলো যে এখানে যদি আমি $2 দিই তাহলে কিন্তু এটা 14 দিনের অটোমেটিক, এইখান থেকে যদি আপনি কোনো ভিডিও বুস্ট করেন তাহলে সেটা 14 দিনের জন্য বুস্ট হবে। যদি আপনি $1 দিয়ে বুস্ট করেন তাহলেও সেটা কিন্তু 14 দিনের বুস্ট হবে। এখন 14 দিনের আপনার $1 খরচ হবে, 14 দিন পর্যন্ত আপনার এটা চলবে, মানে 2 উইকস। সো 2 উইকসে যদি আপনি বুস্ট করেন, এখন যদি আপনি মনে করেন যে আপনি প্রতিদিন $1 করে খরচ করতে চান তাহলে এখানে $14 দিয়ে দিবেন, মানে এখানে আপনি $14 দিয়ে দিলে আপনার প্রতিদিন $1 করে খরচ হবে। তো আপনি চলে যেতে পারেন সরাসরি ডেলি বাজেটে, যদি আপনি 1-2 দিনের জন্য বুস্ট করতে চান তাহলে ডেলি বাজেটে চলে যাবেন, আর যদি আপনি সরাসরি ক্যাম্পেইন বাজেট করেন তাহলে আপনার এখানে 14 দিনের বুস্ট করতে হবে, কারণ এখানে অটোমেটিক সিস্টেমটা হলো 14 দিনের। ওকে, তো আমি মনে করেন যে আমি খরচ করবো এই ভিডিওটার পিছনে 14 দিনে খরচ করবো মাত্র $2, এবং $2 আমি আমার ক্রেডিট কার্ড, পায়নার কার্ড, মাস্টার কার্ড, যে কোনো একটা কার্ড থেকে পে করবো। ওকে, তো আমি $2 বসাই দিলাম, তো এই ভিডিওর জন্য আমার $2 হয়ে গেল। এখন হলো ভিউজটা 1.4K, আমি মাত্র 1500-এর মতো ভিউজ পাবো $2। এখন আমি চলে যাব আমার টার্গেট, দ্যাট মিনস আমি কোন জায়গার মানুষের কাছে আমার ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি, কারণ আমি তো এভরিওয়ানকে বুস্ট করবো না, কারণ আমার এই ভিডিওটা বাংলা ভিডিও। এখন এই ভিডিওটা যদি চায়নাতে বুস্ট হয় তাহলে কেউ কিন্তু আমার এই ভিডিওটা দেখবে না, তাই না? আর যদিও তারা আমার ভিডিও দেখে তাহলে মেবি তারা ডিসলাইক করবে, আদারওয়াইজ তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না। সো সেখানে বুস্ট করে তো আমার কোনো লাভ নেই। সো আমাকে যেটা করতে হবে, আমাকে যেহেতু আমার ভিডিও বাংলা, সেহেতু আমি বাংলাদেশে এই ভিডিওটা বুস্ট করবো, যেন বাংলাদেশের পিপলদের কাছে আমার ভিডিওটা সাজেস্ট আকারে যায়। ওকে, তো এখানে আমি অল রাইট আমার বাংলাদেশ দিয়ে দেব, BNGLADSS বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, এখন হলো ইন্টারেস্টেড যে কোন ধরনের মানুষ আমার এই ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো মনে করেন আমার এই ভিডিওটা কিন্তু মেক মানি অনলাইন, ঠিক আছে, এরকম একটা ভিডিও। সো ইন্টারেস্টেড অলই থাক, কারণ হলো যে এখন মানুষ সামনে যেটা পায় সেটাই দেখে, ঠিক আছে? সো আমি এখানে তারপর দিয়ে দেখি একটু কিছু আসে কিনা, মেক মানি। আচ্ছা, মেবি এটা ওদের ট্যাগ লিস্টে নাই। ওকে, তো আমি অল ইন্টারেস্টেড দিয়ে রাখলাম যে 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 টপিকের ভিডিও দেখতে যাক না কেন, মানে সবার কাছে যেন আমার ভিডিওটা সাজেস্ট করে, ঠিক আছে? তো এখন দেখাচ্ছে যে আমার, আমি $2 ভিউজ পাবো 1.4K। আমি বাজেটটা একটু চেঞ্জ করি, এটা চেঞ্জ করে আমি আবার $2 দিলাম, দেখি এবার কত আসে। মাঝে মাঝে এটা কিন্তু একটু কম বেশি দেখায়, সো আপনি এখানে $2 কেটে দিয়ে একটু ওয়েট করবেন, করে দেখবেন যে এটা কম বেশি দেখায় কিনা। দেখেন আগে কিন্তু ছিল এখানে 215 না কত ইমপ্রেশন ছিল মেবি, এখন এখানে 245 ইমপ্রেশন চলে আসছে, সো এটা গুড। ওকে, তো এখন যেটা করবো সেটা হলো নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে যাওয়ার পরে মজার বিষয় হলো যে আপনি থামনেল কোনটা সিলেক্ট করতে চাচ্ছেন, যে আমার যে থামনেলটা দেওয়া আছে সেই থামনেলটা আমি ইউজ করবো নাকি আমি আদার কোনো থামনেল ইউজ করবো। সো আমি যে কোনো একটা ব্যবহার করতে পারবো, এখন এটাই থাক। ওকে, হেডারলাইন এই এই তিনটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওকে, তো হেডারলাইনটা হলো যে আপনার ভিডিওটা, আমরা অনেক সময়, আপনি অনেক সময় খেয়াল করে দেখবেন যে কোনো ভিডিওর টাইটেল বাংলাতে থাকে কিন্তু ক্লিক করার পরে ওই ভিডিওটা যখন প্লে হয় তখন টাইটেলটা অটোমেটিক ইংলিশে হয়ে যায়। সো এইটা হলো মজার বিষয় যে আপনি যদি এখানে বাংলাতে কোনো টাইটেল দেন, যেমন আমি বাংলাতে করি কিভাবে সহজে অনলাইন বানানো, তো ভুল হয়েছে, আমি একটু বাংলা ভুলই লিখি সবসময়, অনলাইন থেকে ইনকাম করবেন। ওকে, ঠিক আছে, এখানে একটা জিজ্ঞেস চিহ্ন দিয়ে দিলাম। এখন যেটা হবে সেটা হলো যে আমার ভিডিও কিন্তু এই টাইটেলটা শো করবে, এই যে দেখেন এইখানে কিন্তু একটা গ্রাফস আছে, আপনি যদি একটু দেখতে পান যে প্রিভিউ ইওর অ্যাডস, এর অর্থ হলো যে আপনার ভিডিওটা কীভাবে শো করবে।
সো আমরা যখন দেখি যে একটা ভিডিও চলতেছে, পাশে একটা সাজেস্ট ভিডিও দেখাচ্ছে, সো সাজেস্ট ভিডিওতে আমার এই ভিডিওটা শো করবে এবং সেখানে এইটা দেখাবে, মানে এই টাইটেলটা থাকবে আমার ভিডিও। কিন্তু এই এই টাইটেলে ক্লিক দিলে কিন্তু আমার অরিজিনাল ভিডিওটা পেলে হবে এবং টাইটেল কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এইখানে দেখেন একটু ভালো করে খেয়াল করেন, দেখেন যে একটা হলো হেডার লাইন এবং তারপর একটা লাইন, তারপর একটা, আচ্ছা আমি একটা ভিডিও প্লে করে দেখাই, তাহলে হয়তো আপনার কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি ইউটিউবে চলে আসলাম এবং ইউটিউবে আসার পরে সাপোজ আমি এই ভিডিওটা প্লে করি, একটা ভিডিও আমি প্লে করলাম। আচ্ছা আমি ভিডিওটা পজ করে দিলাম, আমি একটু ছোটো করে ফেলি ভিডিওটা ডিফল্ট মোড। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে এই ভিডিওটা যখন চলতেছে তখন কিন্তু পাশে যে ভিডিওগুলো আসে, আমি এখান থেকে দেখেন যে মনে করেন যে এটা একটা অ্যাড, ঠিক আছে? তো এইখানে আমার ওই বাংলা টাইটেলটা থাকবে এবং বাংলা টাইটেল থাকার পরে নিচে যে চ্যানেলের নাম থাকে এই চ্যানেলের নামটাও থাকবে না সেখানে। আমরা এইখানে যেটা দেব সেটা থাকবে এবং আমার যে ডিসক্রিপশনের যে সেকেন্ড লাইন আমাদের সেটাও থাকবে। এই যে এইখানে যদি ছোট্ট ছোট্ট করে দেখতে পারেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, যখন আপনি ভিডিওটা বুস্ট করবেন তখন আপনি এই সিস্টেমগুলো বুঝে ফেলবেন। ওকে, তো মনে করেন আমি এখানে দিয়ে দিলাম মেক মানি অনলাইন, মেক সরি 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 আমি চেঞ্জ করে ফেলি এটা, আচ্ছা মেক মানি অনলাইন, তারপর দিলাম ইজি ওয়ে টু মেক মানি অনলাইন। ওকে, সো আমার ভিডিও কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে খুব সহজে দেখতে পারেন, দেখেন যে কীভাবে আমার ভিডিওটা শো করবে, এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে যে কীভাবে সহজে অনলাইন থেকে ইনকাম করবেন, এই লাইনটা দেখাবে, তার নিচে দেখাবে মেক মানি অনলাইন, তার নিচে দেখাবে ইজি ওয়ে টু মেক মানি, সরি মেক মানি অনলাইন। ওকে, সো আমার মোটামুটি সব দেওয়া কমপ্লিট, এখন চলে যাবো আমি নেক্সট স্টেপ। যখন আপনি নেক্সট স্টেপে ক্লিক দিবেন তখন আপনার গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট যাবে, যে সাইন টু গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। সো এইখানে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক আপনার একটা ইমেইল যাবে, আপনার একটা পাসওয়ার্ড যাবে, আপনি যে কোনো একটা গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক, খুবই সহজ, এটা একবারই সহজ, কিন্তু যেহেতু আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট করা আছে সেহেতু দেখেন যে অটোমেটিক আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে চলে আসলো। এই যে আমি যদি এখান থেকে লগ আউট করে দিই তাহলে কিন্তু আমার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা চলে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে আমি সব ডিটেলসগুলো চেক করি যে কীভাবে আমার ভিডিওটা শো করবে, তারপরে সব ঠিক আছে। ওকে, এখন আমি ফুল বাজেটটা দেখি যে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। এটা আমার টোটাল বাজেট হলো $2 আর ভিডিও ক্যাম্পেইনটা চলবে 14 দিন, আমি প্রথমেই বলছিলাম যে 14 দিন, আর 100 থেকে 200 ভিউজ দিবে প্রতিদিন। সো এখন আপনি হিসেব করেন যে একদিনে একটা ভিডিওতে 10,000 ভিউজ আসা ভালো নাকি প্রতিদিন একটা ভিডিওতে 1,000 করে ভিউজ আসা ভালো। সো আপনার যদি মাথায় বুঝে থাকে আপনি খুব ভালোভাবে বুঝে ফেলবেন যে প্রতিদিন 100 থেকে 200 ভিউজ আসাটাই ভালো, তাতে কী হয় এই ভিডিওটা র্যাঙ্কে উঠে যায় টোটালি, ঠিক আছে? ওকে, তো আমার বাজেট দেওয়া হয়ে গেল 14 সেন্ট পার ডে, মানে প্রতিদিন 14 সেন্ট করে কাটবে, টোটাল $2 কাটবে 14 দিনে। যখন 14 দিন শেষ হয়ে যাবে তখন আপনার কার্ড থেকে ডলারটা কেটে নেবে, ঠিক আছে? এটা কিন্তু প্রথমে কাটবে না। ওকে, তারপর লোকেশন বাংলাদেশ এবং অল ইন্টারেস্টেড, সব ঠিক আছে। আমার ভিডিওটা ঠিক এভাবে শো করবে, মানে অ্যাডটা শো করবে। এখন আমি চলে যাব ক্রিয়েট অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইন। ওকে, যখন আপনি ক্রিয়েট অ্যান্ড লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করবেন তখন আপনার এইখানে জাস্ট আপনার কার্ডের ইনফরমেশানগুলো চাবে, যে আপনার ক্রেডিট কার্ড, আপনার মাস্টার কার্ড বা আপনার ভিসা কার্ড, যেটা দিয়ে আপনি ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেই ইনফরমেশানগুলো এখানে চাবে। দেন আপনি আপনার সিম্পলি আপনার ক্রেডিট কার্ড মাস্টার কার্ডের ইনফরমেশানগুলো দিয়ে দিবেন, অটোমেটিক এইটা সাবমিট হয়ে যাবে। এটা খুবই সহজ, এই জন্য আমি নতুন করে দেখালাম না, কারণ এখানে আমার কার্ডটা মানে আগে থেকেই অ্যাড করা আছে। ওকে, তো এটা লোড হচ্ছে, এটা মোটামুটি সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগবে আমার ক্যাম্পিংটা লঞ্চ করতে, মানে তাদের সময় লাগবে সর্বোচ্চ 24 ঘন্টা। ওকে, তো এখানে আমরা ক্যাম্পিং দেখতে পাচ্ছি যে সব ক্যাম্পিং লোড হচ্ছে, দেখি ক্যাম্পিং লোডিং, ইটস লোডিং, আসতেছে 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 আসতেছে। ওকে, সো এখন এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার ক্যাম্পিং নাম্বার হলো 8, এটা আপনার ক্যাম্পিং ইনেবল আছে এবং আপনার বাজেট হলো 14 সেন্ট পার ডে, প্রতিদিন 14 সেন্ট, টার্গেট বাংলাদেশ, সব ঠিক আছে। এখন আপনি প্রতিদিন এইখানে আসলে আপনি দেখতে পাবেন, এই দেখেন এটা কিন্তু এখন আন্ডার রিভিউ আছে, ঠিক আছে? এটা রিভিউ হবে মোটামুটি 24 ঘন্টার মধ্যে, এটা রিভিউ হয়ে যাবে, তারপরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয় নাই। সো আপনি এখানে আসলে ডিটেলসগুলো দেখতে পাবেন যে আপনার কতটুকু ভিউজ দিচ্ছে, কতটুকু ইমপ্রেশন দিচ্ছে, কতটুকু ক্লিক দিচ্ছে, আরও মোটামুটি হাবি যাবে সব বিষয়বস্তু। সো
মনে হয় না যে এখন থেকে আপনার ভিডিও বুস্ট করতে আর কোনো সমস্যা হবে। এখন আপনার কাছে যদি কোনো কার্ড না থাকে বা আপনার কাছে যদি কোনো না থাকে, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব যে কারোর কাছ থেকে একটা পায়নার কার্ড বা একটা মাস্টার কার্ড বা আপনি চাইলে ক্রেডিট কার্ডের হয়তো ব্যবহার করতে পারেন। সো আপনি কারোর কাছ থেকে একটা ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ম্যানেজ করে আপনি আপনার ভিডিও বুস্ট করতে পারবেন। এবং আমি অনেক ইজিতে দেখাই দিলাম, মানে অনেক ইজি ওয়েতে দেখাই দিলাম যে কীভাবে খুব সহজেই বুস্ট করা যায়। নর্মালি এছাড়াও অনেক অনেক কঠিন কঠিন ওয়ে আছে যে বুস্ট করার। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে সিম্পলি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কষ্ট করে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোথাও কোনো কিছু না বুঝেন তাহলে একটু কষ্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আবার কোনো একটা ভিডিও করে দিব। সো চলেন আমরা ভিডিওতে ব্যাক করি। তো এই ছিল বিষয়বস্তু, আপনারা তো সরাসরি দেখে নিলেন যে কীভাবে অ্যাডওয়ার্ডস দিয়ে আপনি আপনার ভিডিওগুলো বুস্ট করতে পারেন। সো আপনি আপনার ভিডিও তখনই বুস্ট করবেন যখন দেখবেন যে আপনি অনেক কষ্ট করতেছেন তারপরও আপনার ভিউজ হচ্ছে না ভালো। সো তখনই আপনি আপনার ইউটিউব ভিডিওগুলো একটু বুস্ট করতে পারেন, একটু ইনভেস্ট করতে পারেন। যদি দেখেন যে ভালো একটা ভিউ চলে আসছে তখন আপনার ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই, তখন দেখবেন অটোমেটিক আপনার পুরো চ্যানেলটাই র্যাঙ্ক করে যাবে। সো এই ছিল টোটাল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সিম্পলি আমাদের চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন সবসময়। আর পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা আবারও হাজির হচ্ছি। আর আপনাদের জন্য কোনো স্পেশাল টপিক থাকে যে এই টপিকের উপরে ভিডিও বানালে খুব ভালো হয়, তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের টপিকে ভিডিও তৈরি করার। সো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।